আচ্ছা, শীতকালে বারবিকিউ হলে কেমন হয়? এক্সপোজার চেক। তাই ভাবলাম, কেননা আমারই জায়গায়, মানে আমারই জেলায় একটা নতুন জায়গায় যাওয়া যাক যেখানে বারবিকিউ পাওয়া যায়। তো চলুন আজকে যাওয়া যাক মেদিনীপুর শহরে একটা নতুন ধরনের বারবিকিউ যেটা বাইকের মধ্যে সেল করে। আমার এই কনসেপ্টের ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর সাবস্ক্রাইব যারা যারা এখনো করেননি, সাবস্ক্রাইব এক্ষুনি করে ফেলুন। 4000 জন ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, এটা কি কথা? এটা আজ পর্যন্ত বেঙ্গলে এরকম কিছু নেই। তো কেমন কি ব্যাপার, কোথায়, সমস্ত মেদিনীপুর এবং খড়গপুরবাসীর জন্য এই ব্লগটা। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বাট ইয়েস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রচন্ড ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে। তো আমি এখন ওয়েট করছি আমার বন্ধু শুভেন্দুর জন্য। ও জাস্ট বেরিয়েছে বাড়ি থেকে, তো ওকে নিয়ে আমরা চলে যাবো মিদনাপুর। এখান থেকে আই থিঙ্ক অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার লাগবে। তাহলে আমরা এখন চলে এসেছি এই নবাবী বাঙালি বারবিকিউ। অ্যাজ ইন এইটা একটা ইউনিক, যেমন আপনারা দেখলেন ইন্ট্রোতে, ইউনিক ওয়েতে বানানো, যেখানে একটা বুলেটের সাথে এইভাবে যে বারবিকিউ একটা পুরো সেট আপ অ্যারেঞ্জ করে, এটা একটা মুভিং মোবাইল একটা এরকম বারবিকিউ সেট আপ তৈরি করেছে। অ্যান্ড এদের প্রচণ্ড ভ্যারাইটি অফ, মানে প্রচুর, মানে ভ্যারাইটি অফ আইটেমস রয়েছে, উইচ ইজ রিয়েলি গুড। অ্যাড্রেসটা বলে দিই, মেদিনীপুর কলেজ স্কুলের যে গেটটা ঠিক তার একদম পাশেই এরা বসে। তো অ্যাড্রেস এমনিতেও মানে বুঝতে পড়তে অসুবিধা হবে না, লোকেশন আমি এমনিতেও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, ইউ ক্যান চেক দ্যাট। আমি এখন যেটা নিয়েছি সেটা নাম হলো, দেখে নিচ্ছি আমি আরেকবার, আমার ভুলে যাওয়ার স্বভাব আছে, হ্যাঁ, নবাবী উইঙ্গো। নবাবী উইঙ্গোর যেটা স্পেশালিটি সেটা হলো যে এরকম তিন পিস পুরো উইং, যে পিসটা থাকে দেখতে পাচ্ছেন, মানে পুরো একটা উইংয়ের, মানে শুধু নিচের ভাগটা নয়, পুরো ব্যাপ যে থাকে উইংটা সেই রকম পিস করে দেওয়া থাকে উইথ স্যালাড। তো মেয়োনিজও রয়েছে, খেয়ে দেখবো। এটা দেখি, স্মোকি ফ্লেভার একদম ভরে ভরে আছে, আর স্বাভাবিক থাকাই কথা, নাহলে এটা বারবিকিউ কি করে হয়। অ্যান্ড ময়েস্ট ব্যাপারটা রয়েছে, উইচ ইজ গুড। আমার জেনারেলি বারবিকিউর সাথে কোনো রকম স্যালাড পছন্দ নয়, বাট এটা প্রোভাইড করে, আপনি চাইলে নাও নিতে পারেন। শীতের মরশুমে এরকম বারবিকিউ আই থিঙ্ক পারফেক্ট ম্যাচ করে। বারবিকিউতে এতটা শক্ত ব্যাপারটা হয়ে যায়, অ্যান্ড এতটা ড্রাই হয়ে যায়, আপনার ভালো লাগে না। বাট দিস ইজ কমপ্লিটলি, আই মিন, নট দ্য ওয়ে দ্যাট আই ওয়াজ এক্সপেক্টিং, ইট ইজ বিয়ন্ড দ্যাট, রিয়েলি গুড। একটা ফিস খেয়ে দেখি, কতটা যে ময়েস্ট সেটা এমনি আমরা দেখতে পাবেন। মানে মেদিনীপুরের বুকে এরকম এত ভালো একটা বারবিকিউ যে হয়, আই নো আইডিয়া, ইটস টু গুড। তুমি দেবাংশুটা দেখছো কলকাতা থেকে, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি টিক্কা দেওয়ার মতো কিন্তু আমাদের মেদিনীপুরে এরকম একটা রয়েছে। সুন্দর এখন ডাস্টবিন রয়েছে, ইট ইজ এ গুড পার্ট। একটু মশা রেখেছে যাতে স্ট্রিট সাইডে হওয়ার পরে যাতে নোংরা না হয় পুরো পরিবেশটা। সেটা এখানেই আমার বাপের বাড়ি, আর এখানেই শ্বশুর বাড়ি, এই মিদনাপুর কলেজে আমরা পড়াশুনো করেছি, চাইছিলাম, আমরা যখন পড়াশুনো করেছি কিছু ছিল না এখানে, ঠিক ঠিক, শুধু ফুচকা দোকান আর ওই মোগলাই দোকান ছাড়া কিছু ছিল না। আমরা খুব খুশি, নতুনত্ব আমরা চেয়েছিলাম, ভালো জুসের দোকান হোক, এইসবের হোক, আমরা বিদেশ চ্যানেলে দেখেছি তো, রাইট রাইট রাইট, স্ট্রিট ফুড
প্রচুর প্রচুর ম্যারিনেশন অ্যান্ড অবভিয়াসলি যেভাবে এটাকে বারবিকিউ করা হচ্ছে চিজের ফ্লেভারটা জাস্ট অসাধারণ। মানে আমার সত্যি বলতে গেলে অনেক বারবিকিউ অনেক জায়গায় ট্রাই করেছি, আই মাস্ট সে দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট, দিস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য বেস্ট। And the green chutney, it tastes even better. মানে এরকম প্লেট বাড়াবো যে আপনি আপনার খেতে পারবেন। এটা একটু ড্রাই, ওটাকে উপর থেকে চিজটাকে মেল্ট করতে, তো ওই ড্রাইনেসটা তখনই চলে আসে। They need your support, so do come to this place. আপনাদের তো শেয়ার করে সবাইকে জানানো, এখানে আসা কীভাবেই আমরা একটা সাপোর্টটা কন্ট্রিবিউট করতে পারি, নাকি জাস্ট দেখে স্কিপ টু দ্য নেক্সট ভিডিও, দ্যাট উইল নট গোনা হেল্প দেম। নতুন জিনিস যেটা মানে মেদিনীপুরে খুব একটা নেই, রিল আইটেম যেটা, মানে আমরা সবাই এখন একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি, তো বেশিরভাগ জিনিসে আমাদেরকে থাকে একটু চিজ ওরিয়েন্টেড, এই ওরিয়েন্টেড থেকে আমরা সবাই মানে এই জিনিসটা ভালো লাগছে না, তো এটা একটা অন্য ধরনের স্বাদের জিনিস। গ্রিল্ড আইটেম তো মাখন তেল এগুলো কম্পারেটিভলি বোধ হয় কম, শরীরের পক্ষে ভালো, খুবই অ্যাফোর্ডেবল আর টেস্টও খুব ভালো, ফ্রেশ খাবার দেয় বলে মনে হয়। নেক্সট একটা খুব চেনা খাবার চলে এসেছে আমার কাছে, সেটা হলো বারবিকিউ মোমো। এটা আমি আগে একটু জায়গায় ট্রাই করেছি, বাট অফ ক্যামেরা, সেটা আমাদের চ্যানেল নেই, তো এইটা দেখবো তার সাথে মানে কম্পেয়ার না করে এটার একটা ইন্ডিভিজুয়াল এর টেস্ট যেটা হয় সেটা কেমন আজকে দেখবো আমি। তার আগে বলে রাখি এদের দুটো ভালো জিনিস, সেটা হলো যে এটা FSSI সার্টিফাইড ফার্স্ট, এটা খুব ভালো জিনিস, আর সেকেন্ড হলো এটা কিন্তু হালাল চিকেন, তো মানে সবাই আসতে পারেন, মানে দ্যাটস দ্য মেসেজ। অ্যাকচুয়ালি মেয়ো থেকে শুরু করে সস আর এদের যে যেটা রাখলাম যে গ্রিন চাটনি যেটা হয়, যে হরিয়ালি চাটনি যেটা হয়, সমস্ত কিন্তু নিজেদের এতে হাতে বানানো, তার জন্য টেস্টটা কিন্তু একদমই আলাদা, বাজারের মতো নয়। আপনি বলছেন স্ট্যান্ডার্ড মোমো সাইজ একদম নরম ফুলফুলে, দেখলাম প্রচণ্ড গরম, বেশ ভালো খেতে, বেশ ভালো। আপনি একটা সস দিয়ে খেয়ে দেখবো, আগে একটা উইদাউট সস দিয়ে খেয়ে দিলাম। একটা অভিযোগ রয়েছে আমার, তো স্টাফিংটা হয়তো আর একটু বেশি ভালো হতো, বাট আম স্টিল ফাইন, আমি জিজ্ঞেস করবো এটা শুধু আমাকে মনে হয়। আমি খুব দেখা যাচ্ছি ক্যামেরায়, লাইটে একটু প্রবলেম রয়েছে স্টাফিংটা, দেখতে পাচ্ছেন মিন্স চিকেন, কিন্তু হ্যাঁ অভিযোগটা খুব আই থিঙ্ক ইনভ্যালিড নয়, একটু স্টাফিংটা হয়তো বেশি ভালো হতো। মানে এটা আমি লাস্ট পোর্শন দেখাচ্ছি যেখানে এরকমই চিকেন রয়েছে, দেখুন অলরেডি শেষ হয়ে গেছে, দেখতে পাবেন অলরেডি ওরা কেটে দিয়েছে, এখন শুধু যেটা রয়েছে ওদের কাছে জম্বো লেগস ছাড়া সমস্ত কিছু শেষ। আমি থাকবো রাতে।
তুমি কিছুটা তুমি ঘাটাল আর বাকিটা কোথা থেকে সবাই জামশেদপুর থেকে মানে খাবার যদি কেউ পরে নিয়ে তুমি রেখে দেবে এখানে, এটা গরম হবে 10 মিনিটের মধ্যে মোটামুটি মাইক্রোওয়েভের মতো, তাই তো? এটাই কনসেপ্ট। আচ্ছা, তারপরে তোমার ফ্র্যাঞ্চাইজি বা ব্রাঞ্চেস কোথায় কোথায় ইচ্ছা আছে ওপেন করার এখনো পর্যন্ত? ঘাটালে অলরেডি আছে, নেক্সট প্ল্যান আছে, দেখা যাক। আর তোমাদের যে পুরো টিমটা, আমার সেটা একটু জানার ইচ্ছা, এই যে পুরো টিমটা রয়েছে, এই টিমটা তুমি কিভাবে মানে অ্যাসেম্বল করলে, কিভাবে? অদ্ভুত কোয়েশ্চেন, এটাই কোয়েশ্চেন, এটাই আমার জানার ইচ্ছা যে কিভাবে অ্যাসেম্বল করলে। আমরা যখন প্রথম মেদিনীপুরে এসেছিলাম তখন মানে 2 মাস এরকম বসেই ছিলাম, ওকে, পাইনি কাউকে। বাই গড গ্রেস আমি প্রথম সুজন লাগে ভাই, ওকে, সুজন লাগে আসার প্রথম, তারপর ও ওর 2 বন্ধুকে নিয়ে আসে। আচ্ছা, আর সোহেল দা, ওকে ওকে। তারপর আমরা এটা টিম হিসেবে কাজ করি। আর গাড়িটা পুরোপুরি বানানো চেন্নাই থেকে 3930। তারপরে আমরা বন্ধু, হ্যাঁ, স্টক থাকে কি সেটা হচ্ছে বড় কথা, স্টকই শেষ হয়ে যায় ব্যাস, তাহলে আর দোকান এই স্টক নিন সেটাই। আচ্ছা, এবার যেটা আমাদের কাছে চলে এসছে সেটা হলো শো স্টপার। এই বড়া দেখতে পাচ্ছেন কত বড়, বিশাল বড়। বারবিকিউ জাম্বো লেগ, হ্যাঁ ঠিক বলেছি, বারবিকিউ জাম্বো লেগ। এটার দাম হচ্ছে 150 টাকা, অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ার্থ। আমি জানি না, একা আমার পক্ষে সম্ভব নয়, বাট আমি খেয়ে ডেফিনেটলি রিভিউটা দেবই। এবং সস রয়েছে দেখতেই পাচ্ছেন, ওদের নিজেদের বানানো সস, এই হারি চাটনি আর এই বারবিকিউ সস, একটু ঘেটে গিয়ে এক ব্যাপারটা গঙ্গা যেমন এক হয়ে গেছে, বাট আজ একটা টেস্ট কেমন। জুসি অ্যাট ইটস বেস্ট। আমি বলছিলাম আগে যে যে বারবিকিউ বোনলেস যেটা খেয়েছিলাম আমরা, সেটা আমার টপ চার্টে ছিল, বাট এটা খাওয়ার পর দিস গোস টু দ্য টপ। এইটা মাস্ট কিন্তু এখানে ট্রাই করতেই হবে, আর যেহেতু এটার ডিমান্ড বেশি, মানে সেটা খুব যথার্থই, তো একটু আগে এসে অর্ডার করতে হবে। টাইমিংটা তো বললাম, আমি 5:30 থেকে মোটামুটি 9টার মধ্যে যতক্ষণ স্টক থাকে যদি দোকান থাকে। ঠিক আছে, একটা বাইট নিয়ে স্মোকি ফ্লেভার, ওটা না ওটা মুখে না স্মোকিময় হয়ে যাচ্ছে ব্যাপারটা, কি খেলাম আজ থেকে ভালো। আই থিঙ্ক কালী পূজা দিওয়ালির কি বোঝা যায় না, কি অসাধারণ। দেখুন টেক্সচারটা একদম পারফেক্ট টেক্সচার, যার জন্যে এরা এত সুন্দরভাবে ম্যারিনেশনটা টাইম নিয়ে করে, তাড়াহুড়ো করে না, 6 ঘন্টা ধরে এটাকে ম্যারিনেট করে। দেখুন ওটা নরম, এ দেখুন দেখুন, মনে হচ্ছে না আমি আজকে আমার স্পেশাল ক্যামেরাম্যানকে দেবো, শুভেন্দুকে। অনেক বড় বড় রেস্টুরেন্টে এত ভালো সুন্দর বারবিকিউ পাবেন না। পিজা ব্যাগটা তো করিয়ে দেবেন, এক্ষুনি শেয়ার করুন, আবার সাথে শেয়ার করুন, এখানে এসছেন বা আসবেন পরে, কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। যাই হোক, আজকে আই থিঙ্ক ভিডিওটা আমি হিউজ জম্বো লেগ পিসটা খেতে খেতে শেষ করবো। যাওয়ার আগে একটাই কথা বলার, কিন্তু ছড়ালে কিন্তু ভাইরাস নয়, আমাদের ভিডিওটা ছড়ান, ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড, ডু নট ফরগেট টু লাইক দ্য ভিডিও, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওটা আরও কেউ ইন্টারেস্টিং করা হয় এবং আরও যে ইন্টারেস্টিং প্রজেক্টগুলো আসছে সেটার জন্য চোখ রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।